নিজে নিজে এইবারে ওই সাদাত অহংকারের ভিতরে পড়ে গেল এইবারে দেখে গেল শুধু তাই নাই সাদাত বলে উঠল আহারে আমি শুধু বাসাই নাই রে আমি গোলামি সময় তোমাদের কাছে পড়ব তোমরা আমার কাছে চাইবে আমার কাছে তোমরা খাইবে আমাকে রব বলে তোমরা স্বীকার করবে যদি না করো তোমাদেরকে আমি দুনিয়া থেকে সরিয়ে দেব ও জওয়ানেরা ও জওয়ানেরা ও ভাইজানেরা শুনে রেখে দেন ওই সময়ে ওই পুরুটে আমার আল্লাহ রাব্বুল আলামিন যে পয়গম্বরকে পাঠিয়েছিলেন যে নবীকে পাঠিয়েছিলেন ওই নবী আদর করলেন না সাদ্দাতের কাছে এসে আল্লাহ পাকের কলেমা প্রচার করতে লাগলেন আল্লাহ পাকের কলেমা শোনাতে লাগলেন সাদ্দাত ডেকে বলল আমাকে কলেমা তুমি কেন পড়াবে আমি কেন কলেমা পড়ব আমি তো গোলাম পড়ব আমি তো গোলাম খোদা কেন আমার তোমরা কলেমা পড়াও আহারে সাদ্দাতের কথা শুনে আল্লাহর পয়গম্বর আল্লাহ পাকের নবী ডেকে বলেন এ সাদ্দাত শুনে রেখে দে এ সাদ্দাত জেনে রেখে দে না 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 আজকে রে তোর যে চিন্তা আজকে তোর যে গবেষণা আজকে তোর ভিতরে যে অহংকারটা ঢুকে গিয়েছে ও সাদ্দাত তুই শুনে রেখে দে এ সাদ্দাত জেনে রেখে দে এখনো যদি তওবা না করিস তওবা না করি যদি তুই দুনিয়াতে বিদায় নিস তুই জাহান্নামে তুই চলে যাবি সাদ্দাত রে আল্লাহর উপর ঈমান আনলে আল্লাহর উপরে বিশ্বাস আনলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য সুন্দর জান্নাত বানিয়ে রেখেছে এ সাদ্দাত তুই শুনে রেখে দে এ সাদ্দাত তুই জেনে রেখে দে আল্লাহ পাকে জান্নাত পাওয়ার জন্য আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না অহংকার করা যাবে না সাদ্দাত রে তুই একবার আল্লাহর উপরে ঈমান আন আমার আল্লাহ রাব্বুল আলামিন তোকে জান্নাত নসিব করে দেবে আরেকটু মন খুলে বলুন সাদ্দাত বলছে দেখো জান্নাতের কথা তুমি বলছো আল্লাহ জান্নাত কিভাবে বানাবে জান্নাত কিভাবে বানাবে এখন পয়গম্বর যেভাবে বলছে সাদ্দাত সব মনে মনে করতেছে যে সব কিছু শুলে লই কি কি থাকবে হুর গেলে মা থাকবে জান্নাতের ভিতরে আল্লাহ পাকের নিয়ামত থাকবে কি নিয়ামত যে দুনিয়ায় যেমন যে সমস্ত গাছ আছে এই গাছের গোড়া শিকড়গুলো সব জমিনে ফলগুলো হয় উপরে আর জান্নাতের সমস্ত গাছগাছালিগুলো থাকবে ফলের গাছগুলোর শিকড় গোড়া থাকবে উপরে আর নিচে ফল ঝরবে জান্নাতীদের যখন ইচ্ছা হবে যে আমি একটা ফল খাবো হাত দিয়ে পারতে হবে না আস্তে আস্তে ফল গালের কাছে চলে আসবে কি নিয়ামত সব কিছুই এমন করে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জান্নাতটা সাজিয়ে গুছিয়ে রেখেছে কাদের জন্য আমাদের জন্য সেইভাবে যদি আমরা আল্লাহর ইবাদত বন্দেগি করতে পারি আল্লাহ যদি আমাদের ইবাদত বন্দেগি যদি সন্তুষ্ট হয়ে যায় খুশি হয়ে যায় তখনই আমরা জান্নাত পাবো নামাজ কালাম পড়ে শরিয়াত মেনে কেউ যদি বলে আমি জান্নাতে হব ধারণাটা ভুল কারণ আল্লাহ পাকের সন্তুষ্টিটা আগে দরকার আল্লাহ যদি সন্তুষ্ট না থাকে কোনো কাজে আসবে না জান্নাতের ভিতরে কি কি আছে সাদ্দা সব শুনবে দুনিয়ার ফল আর জান্নাতের ফল দুনিয়ার কিছু খেলে আমাদের রাহা যায় পেশা পায়খানার দরকার হয় কিন্তু জান্নাতের ফল মূল খাবেন নিয়ামত খাবেন পায়খানা ঘর নেই জান্নাত কি হবে ঢেকুর উঠবে সব হজম হয়ে যাবে জোরে বলো সপ্তাহে একদিন করে জামা চেঞ্জ হবে আমাদের শরীরে আমরা যেসব জামা পরি আমরা যে বস্ত্রগুলো পরিধান করি জান্নাতের ভিতরে এরকম একটা মার্কেট
এখন সেই মার্কেটে মনে করবেন আমার ওই সুন্দর বস্ত্রটা জামাটা খুব পছন্দ, ব্যাস সেটাই আপনি নিয়ে নিলেন, সেটাই পড়লেন, কি নিয়ামত! আল্লাহ পাক রেখেছে জান্নাতের ভিতরে। তারপরে জান্নাতের বর্ণনা দিতে গেলে প্রচুর সময় লাগবে, শেষ হবে না, সারা রাত বলবো। তো সেই জান্নাতের ভিতরে সাদদা তুমি যাবে, তুমি আল্লাহর উপর ঈমানটা আনো, সব কিছু শুনে বুঝে বলতেছে এই তো আমি দুনিয়ায় জান্নাত বানাচ্ছি। লোকজনকে ডেকে বলে ময়দানে একটা বিরাট অট্টলিকা বালাখানা তৈরি কর, একটা ইটের পর একটা সোনার ইট দে, একটা রূপার ইট দে, আর সুন্দর সুন্দর করে এমন করে সাজিয়ে সাজিয়ে জান্নাত তৈরি কর। শর্টে বলছি, ইতিহাস বিশাল লম্বা, জান্নাত তৈরি হয়ে গেল। কয়েক মাস যাবত জান্নাতটা তৈরি করতে সময় লাগলো, দেশ বিদেশ থেকে বিভিন্ন কারিগর বিভিন্ন রকমের শ্রমিকদের নিয়ে জান্নাত তৈরি হয়ে গেল। এইবারে সাদদাত বলছে আমি যে কোনো জামা পরে তো যাব না, পৃথিবীতে যত দর্জি আছে জামা কাপড় বানায় তাদের বলো যে যত সুন্দর করে ভালো করে জামা বানাতে পারবে আমি সেটাই কিনবো, সেটা তো নেবই, তাকে আর বিরাট পুরস্কৃত করব। এখন সেই টাইমে যত দর্জি ছিল ওরা মন খুলে সব জামা তৈরি করেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কালার টালার দিয়ে সুন্দর করে বানাইছে, প্যারাইসটা যাতে পাওয়া যায়। সাদ্দাত অহংকারে চেয়ারে রাজদরবারে বসে আছে, একটা করে দর্জি ভাই এসতেছে, দেখেন আমার এটা কি পছন্দ হয়, হাতে তাতে নিয়ে টান মেরে ফেল দিচ্ছে, চলবে না। আরেকজন চলে আসছে, দেখেন হুজুর এটা পছন্দ হয়, ভালো করে দেখি শুনে আবার টান মেরে ফেলে, এসব চলবে না। এই করতে 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 কয়েক শত দর্জি জামা সব ফেলে দিচ্ছে, পছন্দ হয়নি, একটা জামা পছন্দ করেছে সেইটাই পরে এইবার আনন্দ করতে করতে আপনার ঘোড়ার উপরে সওয়ারি হয়ে আর পিছনে লোকজন তারা আনন্দ উল্লাস করতে করতে চলে আসছে, আর বাদশা বাহাদুরির সাথে একেবারে কি আনন্দ সহকারে নিজের বেহেশতে নিজে যাবে চলে আসতেছে। লোকজন সব দেখতেছে আজকে আমাদের বাদশা, আজকে আমাদের সরকার, সে আজকে নিজের ভেস্তে নিয়ে যাচ্ছে। এই অহংকার আল্লাহ পছন্দ করে। আজরাইলকে আল্লাহ পাক দেখবে, আজরাইল তুমি তৈরি হও, এক্ষুনি তোমার যাওয়া লাগবে। এদিকে সাদদা আসতে 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 মোটামুটি ওর যে জান্নাত নকল বেহেশতে চৌকাঠে পা দিয়েছে, হঠাৎ একটা ফকির মানুষ দাঁড়িয়ে আছে, দাঁড়াও দাঁড়াও। সাদদা বলে হাই রে তুই কে রে, তুই আমার সামনে দাঁড়িয়ে রয়েছিস, বলছি দাঁড়াও দাঁড়াও কে তুই, এই পুলিশ প্রশাসন যা আছে কে মেরে তাড়িয়ে দাও, হটিয়ে দাও, একটা ফকির আমাকে হাত ওসো করে নিষেধ করছে, আর এক অগ্রসর হয়ে না কি সর্বনাশ। আবাজান শুনে রেখে দেয় ও জওয়ানেরা, ও মা বোনেরা ভাইরা জেনে রেখে দেয় এই মানুষটি অন্য কে হনায়, ইনি হলেন মালাকুল মউত আজরাইল ফেরেশতা। আজরাইল ওই জায়গায় দাঁড়িয়ে এইবারে ডেকে বলেন বাদশা দাঁড়িয়ে যাও, আর এক পা অগ্রসর হয়ে না, একটা পা যেন তুলো না, তোমার পা একটা তুমি চৌকাঠে দিয়েছ, আর টোটাল বডি তোমার তোমার ঘোড়ার উপরে তোমার রয়েছে, তুমি শুনে রাখবো একবারও তুমি পা কাড়িও না। বাদশা ডেকে বললেন কে তুমি বলো বলো এই জায়গায় কেন দাঁড়িয়ে আছো, তোমার টাকা পয়সা দরকার, তোমার সোনা দানা দরকার, কি তোমার দরকার সব কিছু দেবো, তবে ডিস্টার্ব করো না, করো না, অসুবিধা করো না, আমার এখান থেকে যেতে দাও, যদি তুমি এখান থেকে না সরে যাও তোমার ধর থেকে মুন্ডু
আলাদা হয়ে যাবে ও ছেলেরা ও যুবকগণেরা ও মা বোনেরা শুনে রেখে দেন এবারে দেখা গেল আজরাইলের এবারে নিজের স্বরূপটা দেখাতে শুরু করলো আজরাইল ডেকে বলল এ বাদশা শুনে রেখে দে এ বাদশা জেনে রেখে দে আমি কে তুই জানিস না আমি হলাম অন্য কে হনা আমি হলাম সেই আজরাইল মালাকুল মউত ফেরেশতা ইসাদাদ রে না 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 আরে একটা পাও তোকে অগ্রসর করতে দেওয়া হবে না এই জায়গায় তোর জাহানটা আমি কবজ করব তোর এখানে মৃত্যুবরণ করতে হবে ইসাদাদ রে না না আর সময় তোকে দেওয়া হবে না জাস্ট টাইমে তোর জাহানটা আমি কবজ করে লব ও ছেলেরা ও মা বোনেরা ভাইরা শুনে রেখে দেন সাদ্দাত বুঝতে পেরে থরথর করে কাঁপে আর চোখের পানি ফেলায় ও আজরাইল ও আল্লাহর ফেরেশতা আমার জান তুমি কবজ করবে তবে আমার একটু সময় দাও আমি আমি কয়েক মাস যাব আজকে আমি একটা অট্টালিকা বানালাম আমি একটা নকল বেস্তে আমি বানালাম আমার মনে বড় আশা আর মনে বড় আকাঙ্ক্ষা আমার ওই জান্নাত আমি একবার দেখে আসি তারপরে তুমি জাহান্নাম কবজ করে নিও আজাইল থেকে বলে ইসাদাদ রে না 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 তোকে আর একটু সময় দেওয়া হবে না তুই অহংকারী তুই আল্লাহর উপরে এমন করে দুশ্মনী করেছিস ইসাদাদ রে একবার শুনে রেখে দে জেনে রেখে দে আমি হলাম আল্লাহ পাকের ফেরেশতা আমি হলাম মালাকুল মউত আর তোকে সময় দেওয়া হবে না কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন তোর জাহান কবজ করার জন্য যে নির্দিষ্ট টাইমটা আল্লাহ পাক বেঁধে রেখেছে আমি ওই টাইমে তো জাহান কবজ করে লব ও ছেলেরা ও জওয়ানেরা ভাইরা শুনে রেখে দেন আজরাইল দাঁড়িয়ে রইলেন আর সাদ্দাত চৌকাঠে একটা পা দিয়ে দাঁড়িয়ে রইলেন আজরাইলাদের করলেন না সাদ্দাদের জাহানটা কবজ করে নিলেন জেনা জাহানটা কবজ করে নিলেন জেনা রুহটা কবজ করে নিলেন সাদ্দাদ আরে ঘোড়ার উপরে পড়ে জমিনে এমন করে ছটপট ছটপট করে আহারে এমন করে লুটিয়ে পড়ল যত লোকজন যা ছিল আর করলো না যারা যে যেখানে ছিল দৌড়ে পালালো ও ছেলেরা ও জওয়ানেরা ও মা বোনেরা শুনে রেখে দেন আজরাইল তাই ডেকে বলছিলেন ও রব্বুল আলামিন আল্লাহ আমার এই জায়গাটায় বড়ই কষ্ট লেগেছিল যে আমার কাছে এতবার অনুরোধ বিনয় করে বলেছিল এতবার আমার হাতে পাই ধরতে লেগেছিল ও আজরাইল রে আমার একটু সময় দাও আমার বেহেশতে ডাকবার ডেকে আসে কিন্তু না না আপনার কথা মতো আপনার পারমিশনে আপনার টাইম মতো আমি তার জানটা কবজ করেছিলাম আমার মনটা চেয়েছিল একবার অন্তত ঘুরে দেখে আসো আল্লাহ পাক ডেকে বললেন ইসরাইল রে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমি আল্লাহ পাক বলে দিলাম যে বাচ্চাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সাগর থেকে বাঁচিয়ে আমি মানুষের এলাকায় দিয়ে দিলাম আসে ওখানে বড় হলো আমি আল্লাহ তাকে ধন সম্পত্তি দিলাম শুধু তাই নাই তাকে আমি আল্লাহ বাদশাহী দান করলাম আজকে বাদশাহী হয়ে আমার আমি আল্লাহ রাব্বুল আলামিন এত বড় সম্মান এত বড় ইজ্জত তাকে দিলাম এত বড় তাকে তাকে আমি আল্লাহ পাক সিংহাসনে বসালাম যাকে বাদশাহী দান করলাম হে ইসরাইল রে আজকে সে অহংকারে নিজের জান্নাতে নিজে যাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করব না আমি আল্লাহ ওর অহংকারকে মাটি করার জন্য ওর অহংকারকে ধূলিসার করার জন্য আজরাইল রে ওর নকল জান্নাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরিভ্রমণ করতে দেয়নি অহংকার করেছে আর সেই অহংকারেও বেহেশতে যাবে
আমি আল্লাহ পাককে শেষ করে দিলাম কারণ অহংকার করবে কেবলমাত্র আল্লাহ কারণ আল্লাহ পাককে অহংকার করবে অহংকার বান্দারা করতে পারে না কোন মানুষ কোন আল্লাহর বান্দা অহংকার করতে পারবে না অহংকারটা আল্লাহ পাকই করবে তবে ভাই একটা জায়গায় আপনি গর্ব করে অহংকার করে বলতে পারেন কোন জায়গাটাই জানেন আপনি বলতে পারেন যে পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে যত ধর্মগ্রন্থ আছে কেবলমাত্র শুধুমাত্র আমাদের কোরআন আল্লাহর নিয়ামতি কালাম কোরআনুল মাজিদ এই কোরআনের ভিতরে নিঃসন্দেহে কোন জায়গায় ভুল নেই সন্দেহ নেই এই অহংকারটা এটা আমরা করতে পারি ঠিক না বল আপনারা কোন জায়গায় করতে পারবেন পারবেন না আমার ভাইরা তো আমি বলছিলাম গড়াই আজরাইল জাহান কবজ করবে এমন কোন বাড়িতে নেই এমন কোন বাড়ি নেই যে আজরাইল দৈনিক পাঁচবার করে আসে না প্রতিনিয়ত আমাদের কাছে আজরাইল বলো পাঁচবার করে এসে এসে আজরাইল এমন করে খাতাটা খুলে খুলে দেখতেছে কার কখন সময় হয় ভাই আমরা সবাই বিদায় নেব দুনিয়ায় আমরা চিরস্থায়ী থাকব না এই দুনিয়ার থেকে আমরা বিদায় নেব আমরা যেদিন বিদায় নেব আমাদের আহলে বর্গ আমাদের আত্মীয়-স্বজন ছেলে মেয়েরা সবাই করন্দন করবে কাঁদবে ভাই সেদিনে আর আমাদের কি আমরা আর কথা বলতে পারবো না আমরা শুনতে পাবো বুঝতে পারবো দেখতে পাবো কিন্তু আমাদের সব কিছু আল্লাহ পাক বন্ধ করে দেবে দুনিয়া ছেড়ে আমাদের চলে যেতে হবে ভাই তাই আপনাদের কাছে আমি বলবো দুনিয়ার মুখ থেকে বিদায় নেবার আগে আমাদের কবরের সঞ্চয় আখেরাতের সঞ্চয় আমাদের করতেই হবে কারণ মেজলা হুজুর পীর কেবলা তিনি বলতে যে যার পিছে চুলকে তার মানে হুজুর এটা বোঝাতে চেয়েছে দেখেন আমার পিঠ চুলকাচ্ছে আমি যদি বলি তাল বেলেমের আমার পিঠটা চুলকিয়ে দেয় যেখানে চুলকাচ্ছে সেইখানে হাত দিতে পারছে না আমি বারবার বলো ডান দিকে না বাম দিকে একটু উপরে না একটু নিচে ঠিক জায়গায় কিন্তু আমি যদি একটা কিছু লই একটা পাটকা দিলেই আর একটা কিছু নিয়ে হাতে করে আমি যদি নিজে নিজে সেই জায়গায় চুলকাতে যাই ঠিক সেই জায়গায় পড়বে মানে মেজলা হুজুর পীর কেবলা বুঝালেন যার আমল সে করে যাও খবরদার খবরদার তুমি মরে যাওয়ার পরে তোমার নামে তিন গ্রামের লোক ডেকে বিরাট খানা সাজি দেবে আর ওই সব তুমি পাবে আর ওই সবে জান্নাতে পাবে আশা আল্লাহর ওলি আল্লাহর মাহবুব বান্দারা যারা বলে যায় এইসব কথাগুলো কি সোনার অক্ষরে লেখার আমাদের নিকটবর্তী বসিরাট আল্লামা হিন বড় মাওলানা হুজুর হুজুরকে চিনতে গেলে তার কিতাব পড়তে হবে কি পড়তে হবে কিতাব তিনি কেমন দরের আল্লাহর ওলি তুমি কোথায় গেলে হুজুরুল আমিন কেন পাই না তোমাকে ঘুমিয়ে আছো তুমি কোথায় গেলে রুহুল আমিন কেন পাই না তোমাকে ঘুমিয়ে আছো মাওলানা বাগে বেহেশতের ফুল বাগে কেন পাই না তোমাকে তোমার কেতাব পড়ে তারা হুজুর তোমাকে চিনবে এ যারা তোমার কেতাব পড়ে তারা সত্যের সন্ধান দিয়ে তুমি ঘুমিয়ে আছো মাওলানা বাগে কেন পাই না তোমাকে তুমি কোথায় গেলে রুহুল আমিন কেন পাই না তোমাকে ওজু তোমার মুখের কথা কোরআন হাদিসে ছিল গা
কথা তোমার মুখের কথা কোরআন হাদিসের ছিল কথা সত্যের সন্ধান দিয়ে তুমি ঘুমিয়ে আছো মাওলানা বাগে কেন পাই না তোমাকে কেন পাই না তোমাকে তুমি কোথায় গেলে রুহুল আমিন কেন পাই না তোমাকে ঘুমিয়ে আছো মাওলানা বাগে বেহেশতের ফুল বাগে কেন পাই না তোমাকে আমার ভাই আমার ভাই আমার ভাই রাত তো বেশি করা যাবে না আমরা আসলে একটু বিশ্ব নবীর দরবারে একটু সালামের নজরানা নবী পাকের দরবারে পৌঁছে দিয়েছি যারা আশেপাশে আছেন বাড়িতে আছেন সবাই চলে আসো সর্বসানি হবে আখিরি দোয়া মোনাজাত হবে আপনারা যারা আশেপাশে আছেন সবাই প্যান্ডেলের ভিতরে চলে আসো আসুন আমরা সকলে একটু নবী পাকের দরবারে একটু সালামের নজরানা পাঠাই ইয়া নবী সালাম আমরা সবাই দাঁড়িয়ে নবী পাকের দরবারে সালাম সালাম বিশ্ব নবীর দরবারে পৌঁছে দেব ভাই ভাই জানারাও মদিনা শরীফে গিয়েছে মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে বিশ্ব নবী শুয়ে আছেন রওজার নিকটবর্তী গিয়ে সবাই সালাম দিয়েছে ডাইরেক্ট আমরা নবী পাকের দরবারে যেতে পারবো কি পারবো আমরা কেউ বলতে পারি যারা গিয়েছে একবার তারা বারবার বলে আল্লাহ নেই যাও কি চমুক সেখানে আছে কিন্তু আল্লাহ পাক আমাদের ভাগ্যে তকদিরে নসিবে আছে কিনা জানি না তাই আমরা এখান থেকে নবী পাকের দরবারে প্রাণ খোলা বিশ্ব নবীর দরবারে সালামের নজরানা পাঠি সবাই উচ্চ আওয়াজে পড়ুন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আমরা যে তোমার দিওয়ানা আমরা যে তোমারি ঠিকানা কবে যাব সোনার মদিনায় পাঠালাম সালামের নজরানা নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা আরবে আমার খোদা পাক তোমাকে আবুল্লাহর জীর্ণ কুঠিরে
মায়ের উদারে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা মরণের সময় নবী থাকিও কবরে পাশে আসিও পানি পিলায়ো ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা নবীজি আমার নবীজির আম্মা আমিনা নবীজির দুদুমা হালিমা আমার নবীজির রওজা সোনার মদিনা সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার ভাইরা ভাইরা আজকে সর্বসারির মজলিস তো এখান থেকে আমাদের এই শিক্ষাটা নিয়ে যেতে হবে যে পৃথিবীতে যত মানুষ বিদায় নিয়েছে আমাদের আওলাদের এরা যে বিদায় নিয়েছে এদের থেকে আমাদের শিক্ষা নিতে হবে মৃত ব্যক্তিদের জন্য মাগফিরাত কামনা করব তাদের সব পাঠাবো পাশাপাশি আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আজ তাদের জন্য আমরা মাগফিরাত কামনা করছি একদিন আমরাও দুনিয়া থেকে বিদায় নিব আমাদের আওলাদেরাও এমন করে তারাও মাগফিরাত কামনা করবে দুনিয়া থেকে আমরাও একদিন বিদায় নেব চিরস্থায়ী কেউ থাকব না পৃথিবীতে আমরা এসেছি ক্ষণস্থায়ী দুনিয়া ভাই এই রকম যে একটা জগৎ এই যে দুনিয়া নামক জগতে আমরা আছি মোট পাঁচটা জগৎ আছে তার ভিতরে নাম্বার 3 তে আমরা আছি আমরা প্রথমে সবাই ছিলাম রুহের জগতে সবাই এক জায়গায় ছিলাম এখনো সেই রুহের জগতে যত রুহ আছে সবাই তারা সবাই আসবে দুনিয়ায় আমরা সেখানে ছিলাম ওই এক নম্বর জগৎ সেটা পার করে আমরা এখন তারপরে এসেছি মায়ের গর্ভে সেখানে আসার পরে আল্লাহ পাককে বলেছিলাম আল্লাহ খুব ভালো জায়গায় আছে কোনো পরিশ্রম করতে হয় না খুব সুন্দর জায়গা এখানেই থাকি নির্দিষ্ট টাইমে আল্লাহ পাক দুনিয়ার বুকে আমাদের অনুষ্ঠিত করিয়ে দিলেন পাঠিয়ে দিলেন
তালে রুহের জগৎ মায়ের গর্ভ নামক জগৎ ওটা পার করে তৃতীয় নম্বর জগতে আসে পাঁচটা জগতের কথা বলিছি এখনো কটা বাকি দুটো বাকি তারপরে একটা আছে কবর নামক জগৎ সেইখানে যে কত বছর থাকতে হবে কোনো ঠিক নেই কত হাজার বছর সেই জায়গায় থাকতে হবে আর সেখানে থাকার জন্য সেইখানে সুস্থ থাকার জন্য আরামে থাকার জন্য দুনিয়ার থেকে যদি আমরা কিছু না করে যেতে পারি সেখানে গিয়ে আমরা কিন্তু ভালো থাকতে পারবো না কারণ সেইখান থেকে আমরা আবার আরেকটা জগতে পা দেব সেটা কোন জগৎ হাসরের মাঠ তাহলে এক নম্বর ছিল রোহিত জগৎ মায়ের পেটে ছিলাম আমরা একটা জগৎ দুনিয়া নামক জগৎ কবর নামক জগৎ তারপরে কিয়ামত নামক জগৎ হাসরের মাঠ এই পাঁচটা জগৎ পাড়ি দেওয়ার পরে তারপরে জান্নাত আল্লাহ যদি আমাদের তকদিরে ভাগ্যে রাখে আমরা যদি সেইভাবে আল্লাহ সন্তুষ্টিমাপিক কাজ করতে পারি আল্লাহ পাক আমাদের জান্নাতই দেবে কিন্তু যারা আল্লাহ নাফরমানি কাজ করবে জাহান্নামে পড়তে হবে তাহলে মনে করেন গাড়ি ছেড়েছে গাড়ি যখন ছেড়েছে একটা একটা স্টেশন পার হতে হতে দেখা যাচ্ছে নির্দিষ্ট গন্তব্য স্থানে পৌঁছে যায় বলে গাড়ি আর যাবে না সব নেবে আমাদের ঠিক জীবন গাড়িটা এইভাবে চলছে আমরা সবাই দুনিয়াতে বিদায় নেব কেন এই কথাগুলো বলছি আজকের এক মাইয়াদের রুহের সর্বসারির মজলিস এটা এখান থেকে আমাদের এই শিক্ষাগুলো নিয়ে যেতে হবে দুনিয়ায় আমরা থাকব না নামাজ কালাম আমাদের অবশ্যই পড়তে হবে আর নামাজ যদি না থাকে আমল নামায় সব ইবাদত আছে মনে করেন দান সাদকা সব কিছু আছে হজও আছে কিন্তু নামাজ নেই তো জান্নাত পাওয়া খুব মুশকিল আছে কারণ জান্নাতে যেতে গেলে জান্নাতের দরজার যে চৌকাট আছে এবং সেই দরজার উপরে একটা তালা ঝুলছে ওই তালাটাই কেবলমাত্র ওই খোলার জন্য নামাজ হচ্ছে চাবি ওই তালাটা খুলতে গেলে নামাজ দরকার তো আল্লাহর বান্দারা যখন আল্লাহ পাক বলবে জান্নাতে তোমরা জান্নাতে চলে যাও আর সব বান্দারা তো সারিবদ্ধভাবে দাঁড়াবে সব আনন্দ করতে করতে যাবে আল্লাহর এক বান্দা যেই চৌকাটে পা দেবে সেই দরজা লেগে যাবে দরজার পাশে যিনি দাঁড়িয়ে আছে দরজার ফেরেশতা দারোয়ান সে বলবে কি ব্যাপার তুমি ঢুকতে পারছো না কেন বলে দরজা বন্ধ করে দিলে কেন খুলে দাও বলছে উপরে তাকিয়ে দেখো বড় তালা ঝুলছে বলছে চাবি কোথায় পাবো বলছে কেন চাবি তুমি নিয়ে আসুনি ফেরেশতা বলবে চাবি আমার কাছেও নেই তোমার কাছে থাকার কথা যে আমার কাছে চাবি নেই তুমি শিগগির আল্লাহর দরবারে চলে যাও আল্লাহর বান্দা গিয়ে হমাও করে কাঁদবে আল্লাহ সবাই আমার সামনে ছিল জান্নাতে চলে গেল আমি যেতে পারলাম না কেন আল্লাহ বলছে কি হয়েছে আল্লাহ সবই জানে কেন যেতে পারলে না আল্লাহ বড় তালা ঝুলছে বলছে তুমি কি জানো না আলেম ওলামারা বলেছিল নামাজ হলো বেহেশতে চাবি তোমার দুনিয়ায় নামাজ ছিল না তুমি ওই তালা খুলতে পারবে না নামাজ তুমি পড়ুনি এই জন্য তোমার জান্নাতে আগুনে পড়তে হবে তারপরে পুড়ে পুড়ে এইসো তারপরে জান্নাত পাবে কারণ সরিষা পরিমাণে যার ইমাম থাকবে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন সরিষা পরিমাণে যদি কার ইমাম থাকে সে বেহেশতি হবে যদি শিরক না থাকে সরিষা পরিমাণে যদি ইমাম থাকে সেও জান্নাত পাবে তবে কবে জাহান্নামে পুড়ে 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 তারপরে ভাই ভাই দুনিয়া আমাদের ছাড়তে হবে আর এই নামাজ হলো আমাদের মেয়ারাজ আল্লাহর সাথে কত বা কত এই জন্য আমি একটা গজল লিখছিলাম টু ফোর ফোর আর থ্রি ফোরে ডায়াল করো গো এই নাম্বারে ধরবে আর শের মালিক রে আল্লাহর ফোন নাম্বার আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে এইবার হুজুর কি বলতেছে এত সময় যা বলছিল বলছিল আর দুনিয়ার সব মানুষের ফোন নাম্বার আছে আবার আল্লাহর ফোন নাম্বার আছে হ্যাঁ আছে লিখে নেন টু ফোর ফোর আর থ্রি ফোরে ডায়াল করো গো এই নাম্বারে ধরবে আর শের মালিক রে নাম্বারটা শিখে নেন টু
4 মানে হচ্ছে আসরের 4 রাকাত ফরজ নামাজ তারপর বলছি 3 মানে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ তারপর বলছি 4 এ 7 রাকাত ফরজ মেলেনি 2 4 4 আর 3 4 এ ডায়াল কর গো এই নম্বরে ধরবে আরশের মালিক রে নেটওয়ার্ক পাবে নামাজের পাটিতে উযু গোসল যদি থাকে রে ধরবে আরশের মালিক রে জোর বল সুবহানাল্লাহ আল্লাহর ফোন নাম্বারটা আজকে শুনে যান আল্লাহ যদি আবার কোন সময় নিয়ে আসে এই ফোন নাম্বার দিয়ে ওয়াজ হবে যা কিছু বললাম বলার ভিতরে ভুল ভ্রান্তি গুলো ক্ষমা করে দেবেন দেবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনার জন্য দোয়া করি দোয়া করি দোয়া করি না 10:30 পর্যন্ত টাইম একটু তাকবীর দান নারে তাকবীর নারে মানে বলেছি ফজরের 2 রাকাত ফরজ নামাজ মানেটা কি দাঁড়াচ্ছে ইতিহাস এইবার সামনে ভেসে আসছে কিভাবে আমার নবী যখন মিরাজে গেলেন আমার আল্লাহর সাথে কথা হলো আমার আল্লাহ পাক কথা বললেন আমার আল্লাহ পাক আমার নবীর সঙ্গে কথা বললেন ও ছেলেরা ও জওয়ানেরা ও যুবকেরা শুনে রেখে দেন আমার দয়াল নবী আমার হাবিবুল্লাহ মনটা খুবই খারাপ আমার আল্লাহ পাক দেখে বললেন ওরে আমার দস্তুরে ওরে আমার কেন তোমার মনটা খারাপ বলো কেন তুমি মনটা খারাপ করে রয়েছো আমার দয়াল নবী আর হাবিবুল্লাহ কি বললেন ও রব্বুল আলামিন আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ আজকে আপনার সাথে কথা হলো আপনার সাথে সাক্ষাৎ হলো আপনার সাথে মিরাজ হলো কিন্তু না না আমার উম্মত উম্মতিরা তারা কিভাবে আপনার সাথে কথা বলবে কি করে তাদের মিরাজ হবে কেন আমার নবী গুলে উম্মত দিকে দরদি আমার দয়াল নবী আর হাবিবুল্লাহ উম্মতের বড় যত্ন করে আমার আল্লাহ রাব্বুল আলামিন আর নবীজিকে রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন ও ছেলেরা ও যুবকেরা ও মা বোনেরা শুনে রেখে দেন আমার আল্লাহ পাক কি বললেন ও নবীজি গো আপনি মন খারাপ করবেন না আমি এমন করে কাঁদবেন না এমন করে আপনি মনে দুঃখ পাবেন না ও নবীজি গো আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আপনি আমার কাছে এসেছেন আপনার সাথে আমার কথা হলো আপনার সাথে আমার মিরাজ হলো সাক্ষাৎ হলো আপনি এত কষ্ট করে আপনাকে আমি নিয়ে এসেছি ও নবীজি গো আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আপনার উম্মতেরা যখন নামাজের পাটিতে দাঁড়িয়ে যাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় তোমার ওই নামাজি আমার ওই সমস্ত বান্দা বান্দিদের আমি আল্লাহ পাক স্বয়ং দেখা দিয়ে আসব তোমার সাথে আমার মিরাজ হয়েছে আরশে আজিমে আর তোমার উম্মত উম্মতিদের সাথে আমার মিরাজ হবে নামাজের পাটিতে তাহলে মিলিনি তাহলে আমাদের নামাজ মানে হচ্ছে আল্লাহর সাথে কথোপকথন আল্লাহর সাথে কথা এখন নবী পাক বলেছে যে আল্লাহ পাক দেখা দিয়ে আসবে আমরা কোনদিন আল্লাহকে দেখেছি দেখিনি চর্ম চোখে চামড়ার চোখে আমরা দেখতে পাবো না যদি দেখার হতো তাহলে মুসা নবু দেখতো কিন্তু নবী বলেছে তোমরা দেখতে পাবে না তবে এটা মনে করো আল্লাহ তোমাকে দেখছে একটু জোরে বলুন সুবহানাল্লাহ ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেখছে আমরা দেখতে পাচ্ছি না কিন্তু এই ধারণাটা তো করবেন না যে আল্লাহ পাক আমাদের দেখছে না কারণ নামাজ হলো মুমিনদের মিরাজ একবার জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে মিরাজ আমাদের কোথায় নামাজের বাড়িতে
তাই তো আমি বলেছি 244 আর 34 এ ডায়াল করো গো এই নম্বরে ধরবে আর শেরে মালিক রে তু মানে ফজরে দু রাকাত নামাজ আর এই দু রাকাত ফরজ নামাজ কোথা থেকে আসে এটা চার রাকাত কেন হয় আর জোহরের নামাজ চার রাকাত এটা কেন তিন রাকাত এটা কেন দু রাকাত হয় না চার রাকাতই কেন আর ফজরের কেন দু রাকাত হয় সুন্নতের কথা বাদ দে ফরজটার কথা বলছি দু রাকাত ফজরের দু রাকাত ফরজ নামাজ পড়ি এটা চার রাকাত হয় না কেন আবাজান শুনে রেখে দেন আমি বিস্তার করে বলবো না শুধু ফজরের দু রাকাত ফরজ নামাজের কথা বলবো আজকে ভাইরা শুনে রেখে দেন এই ফজরের দু রাকাত ফরজ নামাজ কে সর্বপ্রথম পড়েছিলেন আবাজান শুনে রেখে দেন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম তিনি সর্বপ্রথম ফজরের দু রাকাত ফরজ নামাজ পড়েছিলেন কখন পড়েছিলেন ইতিহাস অনেক লম্বা আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত করে বলতে চাই আদম নবী জান্নাতের ভিতরে আল্লাহ পাকের নিয়ামতগুলো উপভোগ করেন আল্লাহ পাকের জান্নাতের ভিতরে ঘরে হাওয়া আলাইহিস সালাম ঘরে কিন্তু না না আমরা আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে ডেকে বলেন ও নবীজি ও আদম রে ওরে আমার প্রতিনিধি আহারে আদম তুমি শোনো আওয়া তুমি শুনে রেখে দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিষেধ করে দিলাম ওই যে গন্ধক গাছটা দেখতে পাচ্ছ ওই গন্ধক গাছের ফলটা জানো খেও না ভাইরা শুনে রেখে দেন আদম নবী ওই সময় ডেকে বলে মাবু না 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 জান্নাতে এত নিয়ামত আছে এত কিছু ইনাম আছে এত কিছু পরকন আছে ও রব্বুল আলামিন আল্লাহ না 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 আপনার নিষেধ ওই ফলটা খাওয়া যাবে না আল্লাহ আমরা ওই ফলটা ভক্ষণ করব না ভাইরা শুনে রেখে দেন আদম আলাইহিস সালাম ওই গাছের নিকটবর্তী গেলেন না কিন্তু না না একদিন দুদিন চার দিন পাঁচ দিন এমন করে পার হয়ে যায় আরে আমার আল্লাহ রব্বুল আলামিন ইবলিস শয়তানকে আদমকে সেজদা করতে বলেছিলেন তখন তার নাম ছিল আজাজিল কিন্তু সে সেজদা দেয়নি সে অহংকার করেছিল আল্লাহ তুমি আমাকে আগুন দিয়ে তৈরি করেছে আর আদমকে মাটি দিয়ে তৈরি করেছে ও রব্বুল আলামিন আল্লাহ আমি আগুনে তৈরি হয়ে আমি মাটিকে সেজদা দেব না ও ছেলেরা ও জওয়ানেরা ভাইরা শুনে রেখে দেন ইতিহাস অনেক লম্বা আমি বিস্তার করে বলার মতো সময় পাব না যখন ইবলিস যখন সেজদা দিল না আমার আল্লাহ ওই জান্নাত থেকে শয়তানকে বিতাড়িত করে দিলেন এই দুনিয়ার বুকে যখন নামিয়ে দিল এইবারে শয়তান রাত দিন এমন করে চিন্তা করতে লাগলো আমি যার জন্য জান্নাত থেকে বিতাড়ি হলাম তা কেউ জান্নাত থেকে বার করব ও ছেলেরা ও জওয়ানেরা ভাইরা শুনে রেখে দেন একদিন দেখা গেল ওই জান্নাতে চৌকাঠে জান্নাতে দরজার পাশে শয়তান এমন করে করন্দন করে এমন করে চোখের পানি ফেলে হঠাৎ করে দেখা গেল একটা ময়ূর আমার আল্লাহ পাক ময়ূরের তখন চারটে পা তৈরি করেছিলেন চার পায়ে হাঁটতো ময়ূরের যে ডানাগুলো ছিল এত সুন্দর সুন্দর ডানা ছিল একটা নাই দুটো দুটো নাই ভাই কয়েকটা ডানা তার ছিল একটা একটা ডানা এক এক রকমের ছিল আর এত সুন্দর করে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে ময়ূরকে বানিয়েছিলেন ওই ময়ূর যখন জান্নাতে পেখম তুলতো অর্থাৎ যখন পাখাগুলো মেলাতো জান্নাতের সমস্ত ফেরেশতারা দেখে তার আশ্চর্য হয়ে যেত আমার আল্লাহ বা কি না করতে পারে একবার চেয়ে দেখো ময়ূরটাকে আমার আল্লাহ কত সুন্দর করে বানিয়েছে ও ছেলেরা
ময়ূর যখন জান্নাতের যখন দরজার পাশে চলে আসলো আর ওই করুণ কান্নার আওয়াজ যখন ময়ূর শুনতে পেল ময়ূর ডেকে বললে কি হয়েছে বলো তুমি এমন করে কাঁদো কেন ইবলিস শয়তান ওই সময় ডেকে বলে হে আল্লাহ পাকের সৃষ্টি ময়ূর একবার তুমি বলো বলো তুমি জান্নাতের ভিতরে আছো আল্লাহ পাকের নিয়ামতগুলো তুমি উপভোগ করো আমি আল্লাহ পাকের একজন ফেরেশতা আমি জান্নাতের ভিতরে ঢুকতে পারি না আমাকে একবার জান্নাতে তুমি নিয়ে যাও ময়ূর বলছে দেখো আল্লাহ পাক নিষেধ করেছে আমি নিয়ে যেতে পারবো আমি নিয়ে যেতে পারবো না ময়ূর বলছে দেখো আমার সম্ভব না তখন ময়ূর যখন এই কথা বলেছে ইবলিস বলছে দেখো আমি একজন ফেরেশতা আমি ইবাদত করে করে দেখতে পাচ্ছ আমার অবস্থা কি আমি একটু জান্নাতে যেতে যাই একটু হেল্প করো একটু সাহায্য করো তো ময়ূর বলছে দেখো আমার দ্বারা সম্ভব না আমার একটা বন্ধু আছে আমার একটা বন্ধু আছে তার নাম হচ্ছে সাপ সাপের চারটে পা আছে সাপের দেখতে খুব সুন্দর ছিল এখন আমরা সাপ দেখি পালাই এগুলো আল্লাহ পাক করে দিয়েছে কবে তো করে দিয়েছে ওই দিন থেকে দেখেন এওয়াজ আপনারা শুনেছেন কিনা আমি জানি না এই প্রসঙ্গ এসে গেল তাই বলছি এখন ময়ূর জান্নাতের ভিতরে তখন আল্লাহ পাক ওই দুটো প্রাণী তৈরি করেছে একটা হচ্ছে সাপ আর ময়ূর এই দুটো প্রাণী সাপ ময়ূরের ভিতরে বন্ধু এরা দুজন বন্ধু এখন ময়ূর সাপের কাছে বলছে দেখো এই এই অসুবিধা একজন জান্নাতের ভিতরে আসতে চাচ্ছে তা তুমি কি একটু তাকে সুযোগ করে দেবে বলে না আমি পারব আমি পারব আল্লাহ পাক নিষেধ করেছে যে কাউকে জানো জান্নাতের ভিতরে প্রবেশ না করে আর তখন প্রত্যেকটা আসমানের দরজা খোলা ছিল সরাসরি ঢুকতে পারবে এখন সাপ বলতেছে আমি তো পারবো না বলছে তুমি তো পারবে না তবুও তুমি একবার দেখে এসো তার করুণ কান্নার আওয়াজটা এখন সাপ এসে চার পায়ে হেঁটে হেঁটে যখন জান্নাতের ওই দরজার পাশে এসে বসেছে আর ইবলিস শয়তান তখন আরো কান্নার ভোল্টেজ বেশি করে সাপের তো একটু মায়া এসে বলছে তোমার এত বড় শরীর এইভাবে তো ঢুকুন যাবে না বলছে আমার অনেক কেরামতি আছে আমি ছোট্ট একটা পিঁপড়ে হতে পারি তুমি যদি তাই হতে পারো তাহলে আমার জীবিত তোলাই করে তোমার নিয়ে আসবো জান্নাতে গিয়ে হা করো তুমি বেরিয়ে এখন সাপ বললো যখন সাপের কথা শুনলো বলো ঠিক আছে আমি রেডি তুমি হা করো ইবলিস ছোট্ট একটা পিপলিকা মতন হয়ে ওর গালের ভেতরে গেছে আর সাপ জীবিত তলাই করে নিয়ে জান্নাতের ভেতরে আল্লাহ পাক সবই জানেন আল্লাহ পাক দেখে বলল আজ থেকে সাপ আর ময়ূরের ভিতরে শত্রুতা আমি তৈরি করে দিলাম দুনিয়ায় যত সাপ আছে যত বিষাক্ত সাপ ময়ূরই তত ভালো নাস্তা ঠিক বললাম না বললাম না যত বিষাক্ত সাপ ময়ূরের কাছে তত টেস্ট কারণ ওই দিনও ঘটকালি করে ময়ূর ওর ঘটকালি করে যে চলো বন্ধু তুমি পারবে আমি তো পারব না আল্লাহ পাক রাগে রাগান্বিত হয়ে সাপের পা ফেরেশতাদের দ্বারা সাপ টেনে ছিঁড়ে ফেলে ফেলে উভয়ের মধ্যে শত্রুতা তৈরি করে একটা ভয়ঙ্কর দৃশ্য দিয়ে দুনিয়াতে ফেলে দিলে আর ময়ূরের যত পাখনা ছিল সবগুলো ফেরেশতারা সব টেনে ছিঁড়ে ফেল দিল কেবল মতো দুটো পাখনা থাকলো আর ওই যে পাটা ছিল এত সুন্দর এক এক টাইমে এক একটা কালার হতো এখন ময়ূরের পাখা দেখেছেন ও শরীরটা এত সুন্দর যখন পেকম তোলে ও তখন মনে করে আমার মতন একটা পাখি আসমানের নিচে জমিনের নিচে নেই আমার যা পাখনার এত এত সুন্দর আমি কিন্তু ও যখন পেকম তোলে তখন এইটাই মনে করে আস্তে আস্তে যখন মাথা নিচে করে পার দিক দেখে ও আল্লাহ আমার পা এত কালো তখন মন খারাপ হয়ে যায় আস্তে আস্তে ওই পাখনা আস্তে আস্তে বুঝি ফেলে ওর পাখনা টাকনা সব ছিঁড়ে ঘুরিয়ে দুটো পাখনা দিয়েছে আর পা দুটো কালো করে দিয়েছে ও ছিল সব বিপরীত এত সুন্দর ছিল
চোখের পানি বড় সংঘাত মায়া এসে যায়, ইবলিশ শয়তান কান্না শুরু করে। হাওয়া আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছে, কি ব্যাপার তুমি কাঁদো কেন? বলছে দেখো আমি কাঁদছি আমার জন্য না, আমি কাঁদছি তোমার জন্য। লোকের ভালো দেখতে পারে, লোকের এত কিছু হচ্ছে আমার কিছু হচ্ছে না, তাই কাঁদিস শুধু কেন্দ্রে। হাওয়া বলতেছে কাঁদিস না, কি হয়েছে বল? বলছে এই গাছের ফল খাবে না। বলছে আল্লাহ নিষেধ করেছে। ফলটা কেন নিষেধ করেছে জানো? বলতে না তো, এই ফলটা খেলে অমর হয়ে যাবে, আর তোমাদের মৃত হবে না, এখানেই থেকে যাবে, জান্নাতে থাকবা, ওই জন্যে ফলটা খাতে নিষেধ করেছে, আর খাইলে আর জান্নাত থেকে বিতাড়িত হবে। এই কথা যখন বলিস যে খবরদার, আল্লাহ পাক নিষেধ করেছে ওই গাছের নিকটবর্তী জানার হয় না। একদিন যায় দুদিন যায়, এমন করে কয়েকদিন অতিবাহিত হয়ে গেল, আবার ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। আহারে ওই রাস্তা দিয়ে যখন আম্মা জান হাওয়া আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে যখন যাচ্ছিল, আম্মা জান ওই রাস্তা দিয়ে যখন যাচ্ছিল, আর ইবলিস শয়তান গাছের গোড়ায় বসে কাঁদছিল। আজও কান্না দিকে আম্মা জান হাওয়া আবার গুটি গুটি পায়ে আবার তার সামনে চলে গেল। কেন তুমি কাঁদো বলো? বলে কেন কাঁদি তুমি জানো না, আজকে তোমাদের জন্য কাঁদি। আজকে একবার বলো বলো, এই জান্নাতের ভিতরে তোমরা রয়েছো, তোমাদের কোনো কষ্ট হয় না, তোমাদের পরিশ্রম করতে হয় না, একবার বলো বলো এই জান্নাতের মধ্যে কত শান্তিতে তোমরা আছো। একটা দিন আসবে তোমাদের এই জান্নাতে আর রাখবে না, এই জান্নাত থেকে তোমাদের আমার আল্লাহ পাক দুনিয়াতে নামিয়ে দেবে। সেখানে গিয়ে কষ্ট করতে হবে, সেখানে গিয়ে চাষ আবাদ করতে হবে, নিজে নিজে কষ্ট করে গালে তুলে খেতে হবে। না না না, এত কষ্ট তোমরা সইতে পারবে না, তাই বলবো এই জান্নাতের ভিতরে চিরস্থায়ী থাকার জন্য এই গন্ধ ফল একবার খেয়ে নাও। হাওয়া আলাইহিস সালামকে অনেক গুণ বুঝানোর পরে ইবলিস শয়তান আর দেরি করলো না, একটা ফল পেড়ে এবারে হাতে তুলে দিল। এ নাও ফলটা খেয়ে নাও। ফলটা খাওয়া শুরু করলো, ফলটা যখন ভক্ষণ করলো আর একটা ফল পেড়ে আম্মা জান হাওয়া আমার হাতে দিলে, এ ফলটা আমি কি করব বলো? হাওয়া আলাইহিস সালাম কি বলে? একবার বলো বলো, আমি ফলটা তো খেয়ে ফেললাম, আর এই ফলটা আমি কি করব? এবারে শয়তান দিকে বলে, ও হাওয়া তুমি শোনো, ও হাওয়া তুমি জেনে রাখো, এই ফলটা তুমি যদি তোমার স্বামীকে যদি না খাইতে পারো, না খাওয়াতে পারো, যদি তাকে না ভক্ষণ করাতে পারো, তোমার স্বামী কিন্তু দুনিয়ার বুকে চলে যাবে, আর আল্লাহ পাক দুনিয়ার বুকে নামিয়ে দেবে। আর তুমি যে ফলটা ভক্ষণ করছো তুমি জান্নাতের ভিতরে থাকবে। ও একবার বলো বলো, স্বামী স্ত্রীর ভিতরে
পারে এতটা দূরত্ব হয়ে যাবে আর মুখ দেখা দেখি থাকবে না দুজনের ভিতরে আর মুখ দেখা দেখি থাকবে না হাওয়া তাই ফলটা নিয়ে যাও তোমার স্বামীকেও তুমি খেতে দেবে হাওয়া কাঁদেন বলে না না আমার স্বামী তো ফল খাবে না আমার আল্লাহ পাক নিষেধ করেছে আরে ওই সময় ওই ইবলিস শয়তানকে বলে ও হাওয়া তুমি জেনে রেখে দাও আমি তোমাকে বুদ্ধি দিলাম তোমাকে আমি যুক্তি দিলাম এই ফলটা সুন্দর করে রস করবে এক গ্লাস রস নিয়ে তুমি রেখে দেবে তোমার স্বামী যখন জান্নাতে চতুর্দিকে পরিভ্রমণ করবে চতুর্দিকে ঘুরে 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 দেখো যখন তোমার কাছে চলে আসবে আর আমাকে একটু পানি খাওয়াও আমাকে একটু ঠান্ডা পানি খাওয়াও তুমি আর দেরি করবে না সর্বপ্রথম তুমি এই গন্ধ ফলের রসটা তুমি খাইয়ে দেবে এই যুক্তি যখন দিল আম্মা জান হাওয়া এইবারে তিনি চলে গেলে নিজের জায়গায় যখন চলে গেলে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের দীপ পরিবর্তন করে ওনার পানি পিপাসিত হয়েছে তৃষ্ণাত্ত হয়েছে আদর করলেন না পানি খাওয়ার জন্য এবার বিবি কি ডেকে বলেন ও আমার বিবি রে আমাকে পানি খাওয়াও আমার তৃষ্ণাত্ত লেগেছে আমার পিপাসা পিপাসিত আমার আমার বুক আমার গলা শুকিয়ে যায় ও বিবি রে আমাকে একবার পানি পান করাও যেই না বলেছে ওই গন্ধ ফলের রসটা আহারে আদরি করল না ওই গ্লাসটা নিয়ে আম্মা জান আহারে আদম আলাইহিস সালামের গালে ধরেছে আর আদম আলাইহিস সালাম রক রক করে যখন ওই পানিটা খেয়ে নিলে এই পানিটা যখন দের মধ্যে চলে যায় হঠাৎ দেখতে পেল সর্বপ্রথমে আরে দুরানাদের শরীর থেকে বদল থেকে জান্নাতের পোশাকগুলো এমন করে ঝুপচাপ খুলে পড়তে লাগলো আম্মা জান হাওয়া দেরি করলো না নিজে বুঝতে পারলো নিজে জানতে পারলো আমাদের কি বিপদ আর আদম ডেকে বললেন ও বিবি রে একবার বলো বলো কেন আমার গায়ের আমার শরীরের এই বস্ত্রগুলো কেন খুলে পড়ে গেল কেন আমার গায়ে আর থাকলো না কি আমাকে খাওয়ালে বলে বলে ওরে আমার স্বামী যেটা আল্লাহ পাক নিষেধ করেছিল আমি শয়তানের চক্রান্তে পড়ে ওই গন্ধ ফল আমি খেয়েছি আর আপনাকে খাবিয়েছি সে বলেছে গন্ধ ফল খাইলে এই জান্নাতে চিরস্থায়ী থাকতে হবে ওরে আমার স্বামী রে আজকে শয়তানের ধোকায় পড়ে ওই গন্ধ ফল খাওয়া পড়েছে এই জন্য আমাদের শরীর থেকে বদন থেকে জামা কাপড় গুলো খুলে পড়ে যায় যখন খুলে পড়েছে আম্মা জান হাওয়া আলাইহিস সালাম দৌড়ে গিয়ে জান্নাতের একটা গাছের পাতা পেয়ারা গাছের পাতা বলে উল্লেখ আছে তো যে কোনো গাছ মনে করুন সেই গাছের বড় বড় পাতা পেড়ে আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম তানারা তাদের সতর হলো ঢাকলে আম্মা জান হাওয়া আলাইহিস সালাম পাঁচ কানা পাতা নিল পাতা বললাম পাঁচ কানা আদম আলাইহিস সালাম নিলেন তিন খানা মানুষ যখন মারা যায় কোন মহিলা যখন মারা যায় তার কাপড় কড়া দিতে হয় কড়া পাঁচ খানা ওই দিন থেকে ওই হাওয়া আলাইহিস সালাম পাঁচটা পাতা নিয়েছিল হাওয়া আলাইহিস সালাম আমাদের আম্মা জান পাঁচ খানা পাতা নিয়ে সতর ডেকেছিল আদম আলাইহিস সালাম নিয়েছিল তিনটে বেটা ছেলে পুরুষ মারা গেলে কড়া কাপড় তিনটে ওই দিন থেকেই নির্ধারিত হয়ে গেল আব্বা জান শুনে রেখে দেন আমি আর বিস্তার করে আর বলবো না ও ছেলেরা আমি এত কথা কেন বলছি ভাই শুনে রেখে দেন আমি গড়াই বলেছিলাম আদম আলাইহিস সালাম সর্বপ্রথম হজরের দু রাকাত ফরজ নামাজ আদায় করেছিলেন আর আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের উপরে আম্মা জান হাওয়া আলাইহিস সালামের উপরে রাগান্বিত হয়ে গেলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম কে আর
হাওয়াকে এই দুনিয়ার বুকে নামিয়ে দিলেন আম্মা জান হাওয়াকে জেদ্দায় নামিয়ে দিলেন আর আদম আলাইহিস সালামকে এই ভারতবর্ষে আপনার শরণ দিবে লাভিয়ে দিলেন আহারে আদম আলাইহিস সালাম আম্মা জান হাওয়া আলাইহিস সালাম এই দুনিয়ার বুকে আসার পরে তখন কোন দিন হতো না পুরো রাত আর রাত অন্ধকার কোন সূর্য নেই কোন চন্দ্র নেই কোন নক্ষত্র নেই তাম পৃথিবীটা অন্ধকারের ভিতরে আম্মা জান হাওয়া আলাইহিস সালাম আল্লাহ দরবারে কাঁদে চোখের পানি ফেলায় এদিকে আদম আলাইহিস সালাম কাঁদে চোখের পানি ফেলায় আল্লাহ দরবারে কাঁদে আল্লাহ দরবারে কাঁদে রব্বুল আলামিন শয়তানে ধোকায় পড়ে আমরা এমন আপনার নির্দেশ অমান্য করে ফেলেছি ও রব্বুল আলামিন আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আমাকে মাফ করে দাও আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও আপনি যদি ক্ষমা না করেন আমরা ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে যাব ও রব্বানা জালামনা আনফুসানা ওয়াইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন এই বলে শুধু কাঁদে চোখের পানি ফেলায় একদিন নয় দুদিন নয় তিন থেকে সাড়ে তিনশো বছর কাঁদলেন আহারে আদম আলাইহিস সালাম হেঁটে 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 তিনি চলেছেন এমন করে পশ্চিম দিকে আর আম্মা জান হাওয়া আলাইহিস সালাম জেদ্দা থেকে হেঁটে হেঁটে আরাফাতের দিকে চলেছে ও ছেলেরা ও জওয়ানেরা ভাইরা শুনে রেখে দেয় একদিন না দুদিন না তিন দিন না আপনাদের কাছে বলতে চাই আদম আলাইহিস সালাম যখন হাঁটছিলেন আমার আল্লাহ রব্বুল আলামিন সূরাত নামের একটা পাখি পাঠিয়ে দিলেন ওই পাখিটাকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়ে বললেন ও আদম রে ওই পাখিটার দিকে তুমি দেখো আর পাখিটা যে দিকে যায় তুমি সেইভাবে হেঁটে হেঁটে চলো এক কথায় ওই পাখিটা রাস্তা দেখাই দেখায় আরাফাতের দিকে নিয়ে যাচ্ছে আর আম্মা জান হাওয়া জেদ্দা থেকে হেঁটে হেঁটে আরাফার দিকে নিয়ে যাচ্ছে এমন করে হেঁটে হেঁটে চলেছে আহারে ইতিহাস অনেক লম্বা আমি আর বিস্তার করে বলবো না আর আপনাদের কষ্ট দেবো না ও ছেলেরা ও জওয়ানেরা ভাইরা শুনে রেখে দেন হযরত আদম আলাইহিস সালাম এবারে যখন আরাফাতের ময়দানে দাঁড়িয়ে পড়লেন আল্লাহর দরবারে হাত তুলে কাঁদে চোখের পানি ফেলায় আর কেঁদে বলে আল্লাহ এমন ভুল আর জীবনও করব না আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ মাফ করে দাও এই বলে করুণ দনকা করে এই বলে চোখের পানি ফেলায় হঠাৎ তানার মনে পড়ে গেল আমার আল্লাহ পাক একদিন আদমকে ডেকে বললে ও আদম তুমি শুনে রাখো যখন তুমি কোনো বিপদে আপদে পড়বে কোনো মুসিবতে পড়বে এই আদম তুমি শুনে রেখে দাও এই আদম তুমি জেনে রেখে দাও তুমি যখন দোয়া চাইবে তুমি যখন আমার দরবারে ফরিয়াদ করবে এই আদম রে একবার চেয়ে দেখো আরশের চৌকাঠে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার নামের পাশে একটা নাম আছে ওই নামের ওসিলা করে তুমি যখন আমার কাছে দোয়া চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল করে আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমার সমস্ত অপরাধগুলো আমি আল্লাহ পাক ক্ষমা করে দেব আদম আলাইহিস সালাম সাড়ে তিনশো বছর কাঁদার পরে সেই কথা মনে পড়েছে এবার মনে পড়লেই তিনি সেই দোয়াটাই হাত তুলে কাঁদতে স্যার বলছে ও মাহবুব গো আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ আমার একটি সন্তান যাকে আখেরি জামানার নবী করবেন ও রব্বুল আলামিন আল্লাহ যে নবীকে না সৃষ্টি করলে ফুলকায় না সৃষ্টি করতেন না যে নবীর ওসিলায় আমাকে সৃষ্টি করেছেন তাম পৃথিবী আসমান জমিন পাহাড় পর্বত
ফরাত নদী সব কিছু জেরুসালেম সৃষ্টি করেছে ও রব্বুল আলামিন আল্লাহ আপনার নামের পাশে আপনার ওই সুন্দর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই নামের ওসিলা করে আল্লাহ আমার অপরাধকে ক্ষমা করে দাও এই নে বলার সাথে সাথে হযরত জিবরিল আমিন চলে আসলেন আদম রে এত দিন আগে এত দিন পরে আজকে তোমার এই কথাটা মনে পড়ে গেল তুমি যদি এই দোয়াটা আগে যদি চাইতে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল করে তোমার অপরাধকে আল্লাহ পাক ক্ষমা করে দিতে আদম আলাইহিস সালামের দোয়া মঞ্জুর হয়েছে এবার হযরত জিবরিল আলাইহিস সালাম এসে বলছে আর কানতে হবে না আপনাকে আপনার দোয়া কবুল হয়েছে রাত করে দেখে পূর্ব দিক থেকে এমন করে ফর্সা হয়ে আসছে উনি আল্লাহর দরবারে দোয়া কবুল হয়েছে আর পেছন দিকে ফিরে দেখে আমার সেই স্ত্রী হাওয়া আলাইহিস সালাম যার সাথে 350 বছর আমার আলাপ হয় না পরিচয় হয় না তাহলে সেই স্ত্রীকে আমার পিছনে দাঁড়ায় আছে আর আমার দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়েছে আমাদের অপরাধ সব ক্ষমা হয়ে গেছে তাহলে একদিকে আমার দোয়া কবুল হয়েছে অপর দিকে আমার স্ত্রীকে আমি পাইছি তাহলে দুটো ইনাম দুটো পুরস্কার দুটো দিক দিয়ে আমি সৌভাগ্য অর্জন করেছি একদিকে আমার দোয়া কবুল হয়েছে একদিকে আমার স্ত্রীকে পাইছি দাঁড়িয়ে আল্লাহ পাকের সন্তুষ্টি মাফিক আল্লাহ পাককে খুশি করার জন্য তিনি ওই জায়গায় দাঁড়িয়ে সর্বপ্রথমে দুরাকাত নামাজ পড়েছিলেন আর সেই দুরাকাত নামাজ হচ্ছে ফজরের দুরাকাত ফরজ নামাজ জোরে বলা যাবে সুবহানাল্লাহ আর এই দুরাকাত নামাজ মিয়ারাজের রাতে আল্লাহ পাক আমাদের জন্য ফরজ করে দিলেন যাই হোক এখন যারা জানেন না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার